একটা সময় তোমার মনে হতো তুমি কতই আনন্দে আছো যার সাথে তুমি থাকতে চাইতে তার সাথে থাকতে পারতেও সেও তোমাকে বোঝাতো যে তুমি তার জীবনে কতটা ইম্পর্টেন্ট সারা ধরে ট্যাক্সটিং ফোন কল তার সাথে ঘুরতে যাওয়া তার সাথে আনন্দময় সময় কাটানো আরও কত কিছু বাট একটা বিষয় কি জানো বন্ধু আমাদের জীবনটাই এরকম যেখানে কেউ সারা জীবন আনন্দে থাকতে পারবে না আর যদিও আনন্দে থাকতে চাই তবে তাকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হবে আজ হয়তো তুমি যার সাথে থাকতে চাও সে তোমার সঙ্গে নেই তুমি তার জন্য অপেক্ষার প্রহর গুনছো বাট তোমার সঙ্গে সময় কাটানোর জন্য তার হাতে একটুকু সময় নেই তুমি নিজের মোবাইলের দিকে তাকিয়ে বারবার তার মেসেজের জন্য অপেক্ষার প্রহর গুনছো বা তার ফোন কলের জন্য অপেক্ষায় বসে আছো সোশ্যাল মিডিয়ায় তুমি তারই ছবি দেখছো বাট এতক্ষণ অব্দি তুমি ঠিক ছিলে কিন্তু যখন তুমি এটা দেখবে যে সে তোমাকে সময় না দিয়েও সে তার নিজের জীবনে বেশ ভালোই আছে হ্যাপি আছে তোমাকে সময় না দিলেও কিন্তু সে সোশ্যাল মিডিয়ায় অন্যজনকে যথেষ্টই সময় দিচ্ছে আর তখনই তোমার হৃদয়ে দুঃখের পাত ভেঙে পড়বে নিজেকে সন্দেহ করতে শুরু করবে তুমি প্রশ্ন করবে তুমি নিজেকে কেন সে আমার সঙ্গে এমনটা করলো আমার কি দোষ ছিল কি ভুলের জন্য সে আমার সঙ্গে এমনটা করলো এ সমস্ত বিষয়ে ভেবে তুমি রীতিমতো দুঃখের সাগরে ভেসে যাবে হ্যাঁ ভুল হয়তো তোমার কোনোই ছিল না বাট এখানে একটা কথা তোমাকে বুঝতে হবে বন্ধু কথাটি হচ্ছে এখানে ভালো মনের কোনোই মূল্য নেই কেননা মনকে কিন্তু দেখা যায় না যদি দেখা যেত তাহলে হয়তো তোমার প্রিয় মানুষটি তোমাকে ছেড়ে চলে যেত না তাই মানুষ যেটা দেখতে পায় তোমাকে সেটাকেই মূল্যবান বানাতে হবে এটা তো স্বাভাবিক এখানে মানুষ ইম্পর্টেন্ট দেয় যে তার কর্মে জয় করতে পারে মানুষের মন সেটা গিটার বাজিয়েই হোক বা গান গেয়ে ছবি এঁকে বা পড়াশোনায় টপ করেই হোক যা করেই হোক সে কিন্তু নিজেকে নিজের কর্মের দ্বারা অন্যের মন জয় করেছে বাট এখানে প্রশ্ন হলো তুমি কি ভালো মন সেটা তো সবারই আছে কেননা এমনটা তো সবাই বোঝায় বিকজ যেটা দেখা যায় না সেটা কিন্তু অন্যের কাছে অস্তিত্বহীন তুমি তোমার ভালো মন দিয়ে জিততে পারবে না অন্যের মন বা তাদের পছন্দগুলোকে যে কারণে তোমাকে অন্যের মন জয় করতে হলে তোমাকে তোমার কর্মের দ্বারাই কিন্তু অন্যের মন জয় করতে হবে আজ তোমাকে ছেড়ে চলে গেছে কেউ সত্যিই তো কেন তোমার সাথে থাকতে যাবে কখনো কি একবার ভেবে দেখেছ কেননা না আছে তোমার নিজেকে যোগ্য প্রমাণ করার চেষ্টা না আছে নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা যে কারণেও সে তোমার সঙ্গে কেন থাকতে যাবে ধরে নাও তোমার কাছে দুটো রাস্তা রয়েছে তার মধ্যে একটি ভালো রাস্তা যে রাস্তাতে সুখ শান্তি ভালোবাসা ইত্যাদি রয়েছে এবং তারই পাশে একটি খারাপ রাস্তা রয়েছে যে রাস্তায় সুখ শান্তি ভালোবাসা তো কোনো কিছুই নেই বরং রাস্তাটি খুবই দুর্বল এবার তোমাকে যদি বলা হয় যে এই দুটো রাস্তার মধ্যে তুমি কোন রাস্তাটিকে বেছে নিবে উত্তরটি কিন্তু খুবই মনোযোগ সহকারে ভালো করে ভেবে চিনতে দিও কেননা এই উত্তরের মধ্যেই কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে কেননা এই সাধারণ প্রশ্নের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে তোমার জীবনের সমস্ত বেঁচে থাকার সমাধান এবার আমি নিশ্চিত যে তুমি সেই ভালো রাস্তাটিকেই বেছে নিবে তবে সে যেটা তোমার সঙ্গে করেছে সে কি ভুল করেছে বলো সে তোমাকে ছেড়ে অন্য কারো সঙ্গে চলে গেছে তার জন্য তুমি কেন দুঃখ পাচ্ছ একবারও কি নিজের মনকে প্রশ্ন করে দেখেছ এই পৃথিবীতে সকলেরই কিন্তু অধিকার আছে ভালো পথটাকে বেছে নেবার তাই তো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে কিন্তু নিজের ভালোটা বোঝে যে কারণের জন্যই কিন্তু সে আজ তোমার সাথে নেই কেননা তারও তো অধিকার আছে ভালো পথটাকে বেছে নেবার সে নিজের ভালোটা কিন্তু বোঝে যে কারণের জন্যই কিন্তু আজ তোমার সাথে নেই আমরা সবাই নিজেদের উইকনেসকে অ্যাকসেপ্ট করতে খুবই দ্বিধাবোধ করি বিকজ আমাদের ইগো কিছুতেই মানতে না যে আমরা উইক তাই বন্ধু যতদিন পর্যন্ত তুমি নিজের উইকনেসকে মানতে না পারবে ততদিন কিন্তু তুমি বুঝে উঠতে পারবে না যে সে কেন তোমাকে ছেড়ে চলে গেল আজ তুমি তার কাছে যোগ্য নও তুমি নিজেকে তার যোগ্য করে তুলতে পারোনি বলেই কিন্তু সে তোমাকে ছেড়ে চলে গেছে হ্যাঁ এটা ঠিক যে তোমাকে যখন ভালোবেসেছিল তখন তুমি তার যোগ্য ছিলে না বাট তোমার মধ্যে নিজেকে তৈরি করার তো কোনো চেষ্টাই নেই আর যদি তুমি নিজেকে তৈরি করার চেষ্টা করতে সে যদি দেখতো যে হ্যাঁ আজ তুমি কিছু করছো না বাট তুমি তুমি কিছু একটা করার জন্য প্রচন্ড চেষ্টা চালিয়ে যাচ্ছ তবে কিন্তু সে তোমার জীবনে হয়তো থাকতো বাট তোমার চেষ্টার পরেও যদি সে তোমাকে ছেড়ে চলে যায় তখন কিন্তু তুমি দোষ দিতে পারবে যে হ্যাঁ আমার কোনো দোষ ছিল না সম্পূর্ণ দোষটাই ছিল তার বাট নিজেকে কিছু তৈরি না করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা না করে যদি সম্পূর্ণটাই তুমি তার উপর দোষ চাপিয়ে দাও তবে কিন্তু সম্পূর্ণ ভুলটাই বন্ধু তোমার যখন সে তোমাকে ইগনোর করতো তখন তুমি ফেসবুকে তার মেসেজের লাস্ট সিন চেক করতে তার স্ট্যাটাস চেক করতে সে কোন ছবি পোস্ট করেছে সেটা দেখতে তার ফোন কলের অপেক্ষা করতে তার মেসেজের জন্য প্রতিটা মুহূর্ত পরীক্ষা প্রতীক্ষার প্রহর গুলতে সেই সময়টুকুকে তুমি যদি নিজেরকে ইমপ্রুভ করার কাজে লাগাতে তাহলে আজ হয়তো তার কাছে সময়ের জন্য তোমায় ভিক্ষে চাইতে হতো না দেখো বন্ধুরা ভালোবাসায় কোনো না কোনো দিক দিয়ে না আমরা আমাদের সেলফ রেসপেক্টকে ডুবিয়ে দেই কেননা আমরা ভালোবাসায় এতটাই অন্ধ হয়ে যাই যে নিজের প্রতি ভাবতেই পারি না সামনে কার জনকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকি তাই এখানেও তোমাকে আমি একটা কথা বলবো নিজেকে এমন ভাবে তৈরি করার চেষ্টা করো যেন যে মানুষটার কাছে তুমি আজ সময় চেয়ে শিকার হচ্ছ সে মানুষটা যেন তোমাকে সময় দিতে বাধ্য হয় কাছে সময় সময় চাইলেই যে সে তোমাকে দেবে এটা কিন্তু না তার মেসেজের পিছনে না ছুটে তার ফোন কলের অপেক্ষায় না থেকে তুমি নিজেকে এমন তৈরি করো নিজের সেলফ রেসপেক্টে এমন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাও যেন একটা সময়ের পরে সে যেন নিজে থেকে তোমাকে সময় দিতে বাধ্য হয় আমরা সকলেই কিন্তু বন্ধুরা ভালোবাসার ক্ষেত্রে সামনেকার মানুষটাকে এতটাই প্রায়োরিটি দিয়ে থাকি যে তাকে প্রায়োরিটি দিতে গিয়ে কিন্তু আমরা আমাদেরকে একদম মাটির তলানিতে আমরা সারাক্ষণ তার অপেক্ষায় বসে থাকি তার জন্য অপেক্ষার প্রহর গুনি বা সে কিন্তু আমাদের ভ্যালু দেয় না এবং যেহেতু নিজেকে আমরা যোগ্যতম তৈরি করতে পারি না যে কারণের জন্যই কিন্তু সে আমাদেরকে ছেড়ে অন্য কারোর সঙ্গে চলে যায় তখন কিন্তু আমরা প্রশ্ন করে থাকি যে আমাদের কি দোষ ছিল কি ভুল ছিল বাট কখনো কিন্তু আমরা এটা ভাবি না যে তারও কিন্তু বেস্টটা চয়েস করার অপশন আছে প্রত্যেকটা মানুষেরই কিন্তু জীবনে বেস্ট চয়েস করার অপশন আছে যেমন তোমার ছিল তাই আজ থেকে এই সমস্ত কিছু না ভেবে নিজেকে ইমপ্রুভ করার পেছনে উঠে পড়ে লাগো আমি গ্যারেন্টি দিয়ে বলছি একটা সময় পর যখন তুমি নিজেকে সম্পূর্ণরূপে ইমপ্রুভ করতে পারবে তখন তোমাকে কারো কাছে সময়ের জন্য অপেক্ষা করতে হবে না সে তোমাকে নিজে থেকে সময় দিবে কেউ তোমাকে ইগনোর করবে না আজ যে মানুষগুলো তোমাকে ইগনোর করছে না কাল সে মানুষগুলোই তোমার কাছে এসে নত মস্তিষ্কে ক্ষমা প্রার্থনা করে তোমার কাছে সময় ভিকে যাইবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের মন্তব্য তুলে ধরো এ কথা বলেই তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের এই ভিডিও থেকে তোমাদের এই অদম ইতি টানছে দেখা হচ্ছে নতুন কোনো টপিকে নতুন কোনো সময়ে বাবাই